আমাদের রপ্ত তিনি যিনি গলেন রহমান আমাদের রপ্ত তিনি যিনি গলেন গপ্পার আমাদের রপ্ত তিনি যিনি গলেন সত্তার আমাদের রক্ত যিনি যিনি হলেন মোতা কাব্যের আমাদের রপ্ত যিনি তিনি যিনি গলেন এক তার দ্বিতীয় কেউ নাই কুলহু আল্লাহু আহাদ আমাদের রব এক তার কোনো সন্তান নাই তার কোনো আত্মীয় জন্য নাই তার কোন সাহায্যকারী নাই তার সাহায্য প্রয়োজন পায় না তিনি সব সময় আমাদেরকে সাহায্য করেন এই রব আমার রব ওই রবের প্রতি ঈমান এনেছি আমাদের ধর্ম তো বেহুদা ধর্ম এইটা কোনো ধর্ম হইতে পারে না নিজরাই মূর্তি প্রয়োজন করি নিজরাই মূর্তি তৈরি করি আবার মূর্তির পূজা করি এটা কোনো ধর্মই হইতে পারে না আমাদেরকে যিনি বানাই দিয়েছেন আমার শক্তি যিনি দিয়েছেন আমার হায়াত যিনি দিয়েছেন তিনি তো আল্লাহ তার উপর ইমান নিচ্ছি এইবার সাত ইবনে আবি ওয়াক্কাসের মা কেঁপে গেল সাত কে বলল হে সাত আমি কথা শুনতে চাই না আমি কিছুই শুনতে চাই না হে সাত তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ধর্ম ত্যাগ না করবা যতক্ষণ পর্যন্ত ইসলাম ত্যাগ না করবা ততক্ষণ পর্যন্ত আমি এই রুদ্র থেকে বাসার ভিতরে ডুব না আমি ততক্ষণ পর্যন্ত পানাহার করব না ওই দিকে আল্লাহ পাকের নির্দেশ মা বাবার সাথে সৎ ব্যবহার করো এই দিকে ইসলাম আরেক দিকে মা বাবার সাথে সৎ ব্যবহার করার হুকুম আল্লাহ

আল্লাহের আট নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন তোমরা মা বাবার সাথে সজ ব্যবহার করো আর যদি তোমার মা বাবা পুত্রলীগের পূজা করতে হলে তোমরা তা মানো না তোমার মা বাবা যদি তোমার ধর্মের বিরুদ্ধে কথা বলে তোমরা মানো না তোমার মা বাবা যদি আল্লাহর জিনের বিরুদ্ধে কথা বলে তোমরা মানো না তোমার মা বাবা যদি ধর্মের বিরুদ্ধে কথা বলে তোমরা মানো না আল্লাহ তালার স্বয়ং কোরআন করিমের আয়াত নাজিল হয়ে গেল এই আয়াতটা শুনে তার অন্তর প্রশান্তি হয়ে গেল সাহিদ আবি অক্কা সুদিয়াল্লাহ আল্লাহ রসুল কে বলে নিয়া রসুল আল্লাহিয়া হাবিবল্লাহ আমার জানাত প্রতি কুরবান হতে পারে আমার জিন্দেগী যদি বর্মা হয়ে যায় আমার জিন্দেগী যদি সর্বনা হয়ে যায় তবু আমি সাদির মে আমি হকা ইসলাম ধর্ম থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না এই বলে আল্লাহর আল্লাহর আল্লা ঘর থেকে বিদায় নিলেন তার গোড়ের মধ্যে গেলেন মাকে ডাক দিয়া বলে মা তুমি ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছো তুমি ময়দানের মধ্যে দাঁড়ায় আছো তুমি মধ্যে থাকো তোমার মতো মা যদি হাজারটাও চলে যায় তাহলে আমি এসা আবি আমি কখনো ইসলাম ধর্ম ত্যাগ করবো না সাদিবনি অভিম্মা উ তালেন মাকে বললেন মা তুই প্রাহার করার কোনো সময় আছে না হলে তোমার ক্ষতি হয়ে যাবে মা বললেন না না আমি প্রাহার করব না আমি রুচ্ছু থেকে যাব না হয়তো তুই ইসলাম ধর্ম তিয়াত করবি না হয় তোর মাকে মার সাথে ভালো আচরণ করবি আও মুসলমান সাদ ইবনে আবি বললেন হে মা আমি সাদের ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেছে আমি সাদেরকে আল্লাহ এতো পছন্দ করেন এতো পছন্দ করেন আমার সম্পর্কে সূরা ফালে 8 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে সুতরাং তোমার মার মত যদি হাজার মাও যদি চলে যায় আমি আমার ইসলাম ধর্মতে আক করতে বনা এই এমন সত্য কথাটা সাদ আবি ওয়াক্কাস মায়ের দিলের মধ্যে আঘাত লাগলো আঘাত লাগলে বলে মা বলে কিরে যে ইসলাম ত্যাগ করার জন্য রাজিলায় যে ছেলে আমার জন্য এত পাগল যেই ছেলে আমার সারা কিছুই বুঝে না ওই ছেলে বুঝি আমার কথার উপর আজকে কথা বলে দিল ইসলাম মানে কি আমার তো বুজা দরকার ছেলে কে বললেন বাবা তোমার কি এই কথা শেষ জাফর ইবনে আবি ওয়াক্কাস মা আমার এই কথা শেষ আপনি মানতেও পারেন না মানতেও পারেন আপনি মৃত্যুবরণ করতেও পারেন সূর্য থেকে আসতেও পারেন না আসতেও পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি জাফর ইবনে আবি ওয়াক্কাস এক বিন্দু উপরে মান ইসলাম থেকে বিচ্যুতি হবে না

মধ্যে চলে গেল মনে মনে ভাবতে সেই দিন সম্পর্কে আমি জানব মুসলমান মেরারে আমার কথাটা মুজাহিদ সাইলাম সাদ ইবনে আবি ওয়াক্কাসিদের जिंदगी করে দিতে রাজি মাকে মা বলতে রাজি নয় কিন্তু দিনের মধ্যে এমনভাবে আছেন যে তিনি دین ছাড়া কিছুই বুঝেন না যার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলের মারফতে সূরা আফালের আয়াত নাযিল করে বলে দেন সাত সত্যের উপরে আছে এই জন্য বাই দু বুঝর্গ নিজের সম্পদ হারানোর জন্য রাজি নিজের সন্তানকে হারানোর জন্য রাজি নিজের মাকে কে হারানোর জন্য রাজি আখ বানার জন্য রাজি আখরাত ধ্বংস করতে রাজি নয় আখরাত বানানোর জন্য রাজি ও বন্ধুরা আমার এই জন্য তোমরা ওই দিন কে বই তোর কোন দিন কেমতের দিন যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না দিনে আপনি ওয়া ইসলাম থেকে বাহির হইয়া নিজের ক্ষতি নিজে টেনে আনেন নাই ঠিক কি না এই জন্য ভাই দুস্ত বুঝুন গো সাথে গড়েছেন কেমতের দিনকে ভয় করেছেন ঠিক না আমাদের বই করা দরকার কিনা জুড়ে বলেন আমাদের বই করা দরকার কিনা আমাদের বই করা দরকার সেই দিনকে যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না সন্তান বাবার উপকারে আসবে না বাবা সন্তানের উপকারে আসবে না মা মেয়ের উপকারে আসবে না মেয়ে মার উপকারে আসবে না বাইয়ের উপকারে আসবে না ও বন্ধু কেউ কারো কোনো উপকারে আসবে না কেউ কারো কোথা গ্রহণ করবে না কে নতুন মৈদানি মানুষ দূরাদুরি করবে একটা নীতির জন্য জান্নাত যাইতে পারবে না এই ব্যক্তিটা নিজের বাইয়ের কাছে যাইয়া বলবে ভাই আমাকে একটা নেকি দাও ভাই বলবে না 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 আমি দিতে পারবো না আর মুসলমান শুধু তাই নয় তার বাইয়ের কাছে যাইয়া বলবে মা একটা নেকি দেন ভাই বলবে আমি দিতে পারবো না তার ছেলের কাছে যাইয়া বলবে এই ছেলে আমাকে একটা নেকি দাও দিবে না তার স্বামীর স্ত্রীর কাছে যাইয়া বলবে স্ত্রী আমাকে একটা নেকি দাও দিবে না তার আপন মায়ের কাছে যাইবে ভাই আমাকে একটা নেকি দেন কেউ দিবে না শুধু তাই নয় কার জন্য করো আপনি আপনার সন্তানের জন্য দুনিয়ার মধ্যে অট্টালিকার মালিক বানাইলেন অট্টালিকা বানাইলেন হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলেন ওই ছেলে কেয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না

আ কেউ কারো কোনো কাজে আসবে না সেই দিন সবাই মিচের চিন্তায় থাকবে কেমনি আল্লাহ পাকের ধড়া থেকে বেশি যাবে আল্লাহ বলবেন দেন ওই দিন এক জন্যই দুইজন নাই তিনজন নাই লায়া জমান্ না কুম্মিলায় ও মিল কেয়ামা কেয়ামতের ময়দানে সবাইকে কত্রিত করবে আল্লাহ পা কুড়ানুচারীদের মধ্যে বলেছেন লা রইলা ফি এতে কোনো সন্দমনায় আল্লাহ দিনাসচিরুয়া ও পুস্থহুম কাহুমলে আয় বিনুহুন নিজেরা নিজেদের ক্ষতি কেছে। নিজেরাই নিজেদের ক্ষতি করেছে ইমান না আনার কারণে। ইমান মজবুত না করার কারণে গুনাহ করার কারণে। ইমান আনার পর কুপনি করার কারণে। ইমান আনার পরমনাফ করার কারণে। ইমান আনার পর হারাম কাওয়ার কারণে। ইমান আনার পর ঘোষ কাওয়ার কারণে।

পিতক হয়ে যাবে দিকে হয়ে যাও আল্লাহ হয়ে যাও ও বন্ধুরে যাবে আল্লাহ ডান দিকের লোকেরা তোমরা কে আমাদের দিনকে বয় করেছ কে আমতের জন্য তোমরা সরঞ্জাম তৈরি করেছ তুমি আমি আল্লাহকে না দেখার পর বিশ্বাস করেছ আমি আল্লাহকে না আদকার পরো বিশ্বাস করি ইমা মেরে চো হো বন্দরে আল্লাহ বলবেন হে জন্দিকে লোকেরা যাও তোমাদের জন্য আজকে তো সাম্লাদিন শত তু হুম আ কবর তুম বা দাই মানিকুম ফ হুম বা কবর

কোন আমার নবী হাদিস মেনেছ আমাকে যে কোন আমার নবীর হাদিস অনুযায়ী আমল করেছ আমাকে তো কোন আমার কাছে হাত তুলে আল্লাহ বলে ডাক দিয়ে চ আমাকে তো কোনাই চিন্তার করোতে আমাকে সুন্দর করে ডাক দিয়েছ আল্লাহ আল্লাহ আমার কুদরতির দিলটা টান্ডা হয়ে গেছে আমি আল্লাহ কে আমো দিন তোমাদের পর সন্তুষ্ট তোমাদের জন্য যান

জান্নাতিরা যখন জান্নাতে যাবে নিজের সুন্নত অনুভব করবে হায় 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 কেন জান্নাত আইলাম যে রবকে আমি দেখি নাই যে রবের কথা শুনেছি ইবাদত করেছি বندگی করেছি নিজের जिंदगी কে বندگی বানাইলাম ওই রবকে দেখবো আজকে জান্নাতীদের মধ্যে দুই জন নবী একদল রবকে দেখার জন্য পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ রবকে দেখার জন্য পাগল হয়ে যাবে তারা বলবে আমাদের কোনো জান্নাতের প্রয়োজন নাই জান্নাত লাগবে না যে রবের যে রবের আবাদত করেছি যে রবের গুলামি করেছি যে রবের জন্য দুনিয়ার মধ্যে পাগল হয়ে গেছি যে রবের জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা সত্যা করেছি যে রবের জন্য লক্ষ টাকা পয়সা জাকাত দিয়েছি যে রবের জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা দান করেছি সেই রবকে আমরা দেখতে চাই যে রবের জন্য নামাজ পড়েছি ও পাগল ওই দেখতে চাই যে রবের জন্য রবের জন্য আমি আমার সন্তানকে আলেম বারিয়েছি ওই রবকে একটু দেখতে চাই জান্নাতিরা বলবে আল্লাহ আমাদের কোন জান্নাতের দরকার দরকার নাই আমাদেরকে জান্না দিয়ে না কোনো প্রয়োজন নাই আমি আমরা আপনাকে দেখতে চাই যে রবকে না দেখার মার মাধ্যমে আমরা ইবাদত করেছি না দেখার কারণে আমরা ইবাদত করেছি ওই রবকে আমরা দেখতে চাই সুবহান এই জান্নাতিরা পাগলের মতো হয়ে যাইবে আমার রবকে আমরা দেখতে চাই যে রবকে আমতের মালিক যে রব দুনিয়ার মালিক আপনার মালিক যেই রব হায়াতের মালিক যেই রব আমার মালিক যেই রব আপনার মালিক যেই রব আপনার সন্তানের মালিক কুল কায়নাতের মালিক আসমান এবং জমিনের মালিক যেই রব কিয়ামতের মালিক যেই রব জান্নাত এবং জাহান্নামের মালিক জৈরব জন্নাথকে আমার জন্য সাজাইলো জৈর আমাকে ওই রবের জন্য আমরা পাগল আজকে রবকে একটু সচককে দেখতে চাই ওই দিন জান্নাতিরা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনাকে দেখতে চাই আপনার নুরানি চেহারা দেখতে চাই আল্লাহ পাক সত্তর হাজার পর্দাকে সরাইয়া জান্নাতিদের সাথে মোলাকাতের জন্য চলে আসবে জান্নাতে সুবহান ও ভাই দুস্ত বুজুর্গ ওই দিন যখন কোন মুমিন আল্লাহ কে দেখবে এক তাফসিরের মধ্যে পাওয়া যায় সত্তর বছর পর্যন্ত এক জলকের কারণে ঘুমায়া যাবে 70 বছর আবার জান্নাতে উঠবে হাই মালিক কই গেল একমাত্র একমাত্র ঝলকের কারণে যদি 70 বছর ঘুমিয়ে যাইতে হয় আমার মালিক কত মহান আমার মালিককে আবার দেখতে চাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুইটা নূর একটা হলো নূরে জালালি একটা হলো নূরে জামালে আল্লাহ পাকের দুইটা গুণ একটা হলো নূরে জালালি আর একটা হলো নূরে জামালে নূরে জালালি দি এক জলক দেখাইছে সত্তর বছর পর্যন্ত ঘুমাইয়া গেছে ও মুসলমান সত্তর বছর পরে জান্নাতিরা আবার উঠবে ডাক দিবে আল্লাহ আপনাকে দেখতে চাই এইবার আল্লাহ সুবহান তাদের সামনে নূরে জামাল দি আগমন করবে আর আল্লাহকে সবাই সুযোগকে দেখতে পাবে তখন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আমরা হেবাদত করে শার্দ এই জন্য ভাই বুঝিত বুঝর গ ওই কঠিন দিন কেউ করো ইয়ো মাল্লা তিজি নব সুন্দম নফ্সি শৈয়া কেউ করো কোনো উপকারে আসবে না ও মুসলমান শুধু তাই নয় ইয়ো মাল্লা তজি জি নফ্সুনম নফ্ সিং শাইয়া বলাই কুবান মিংহা শকা ওইদি কেউ সুপারিশ কফুল করা হবে না সুপারিশ কবুল করা হবে না ছেলে বাবার সুপারিশ কবুল করা হবে না কেউ কারো সুপারিশ কবুল করা হবে না আল্লাহ দুনিয়ার জমিন অনেক টাকা পয়সা দিলাম দুনিয়ার জমিন অনেক সম্পদের মালিক বানাইলাম কোন পঞ্চায়েত সম্পদ উপার্জন করেছ কোন পঞ্চায়েত সম্পদ ব্যয় করেছ আজকে হিসাব হিসাব নিকাসের কাট গড়ায়ে দাঁড় করে ইবনুল্লাহ দাঁড় করে বলবে বান্দা আমার নিয়ামত তোমাকে দিয়েছিলাম এই নিয়ামত তুমি কোথায় খরচ করছো এই নিয়ামত দ্বারা তুমি তোমার আখেরাতকে কেমন করে সাজায়েছো এই নিয়ামত দ্বারা তুমি তোমার জান্নাতকে কেমন করে সাজায়েছো আল্লাহ তাআলা বলবেন আমি কুরআন নাযিল করে দিলাম জান্নাত কী দ্বারা সাজাইতে হয় সেইটাও বলে দিয়েছিলাম আল্লাহ বলেন জান্নাত নামাজ দ্বারা সাজাইতে হয় سبحانه <applause> <applause> জান্নাত নামাজদার সাজাইত গায় আল্লাহ বলেন জান্নাত সুবহানাল্লাহ দ্বারা সাজাইত হয় জান্নাত আল্লাহু আকবার দ্বারা সাজাইত হয় জান্নাত জান্নাত আলহামদুলিল্লাহ দ্বারা সাজাইত গায় জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা হয় জান্নাত হালাল দ্বারা সাজাইত হয় জান্নাত হালাল দ্বারা সাজাইত গায় জান্নাত দান করে সাজাইত গায় জান্নাত صدকা করে সাজাইত গায় জান্নাত আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় খরচ করে জান্নাত সাজাইতে হয় বন্দা তোমাকে সব দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম টাকা পয়সার মালিক বানিয়েছিলাম সম্পদের মালিক বানিয়েছিলাম তুমি তোমার সম্পদ দিয়ে জান্নাত কতটুকু সাজাই করেছো তুমি তোমার আমল দিয়ে জান্নাত কতটুকু সাজাইছো ও মুসলমান ভাইরা শুধু তাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন রাতে স্বপ্ন দেখি আমাকে দুই লোক আসলো আমাকে দুই লোক আইসা হাত দুই হাত ধরে নিয়ে গেল কিছু দূর যাওয়ার পর দেখলাম এক লোক এমন বার চারছে নিষ্পেষিত হয়ে যাচ্ছে হাতুড়ি দিয়া পিটাইতেছে হাতুড়ি দিয়া পিটাইতেছে ও বন্ধুরে আমার আর কিছু দূর সামনে গেল আল্লাহর রাসূল বললেন আরেকজন লোককে পাথর দিয়া তার মাথার উপর আঘাত করতেছে নাউযুবিল্লাহ আর দূর আগে এলাম একটা দেখলাম রক্তের নদী এই নদীর তীরের মধ্যে মাঝখানে একজন লোক তীরের মধ্যে আসতে চাই কিনারার মধ্যে আসতে চাই কিনারার মধ্যে একজন লোক পাথর নিয়ে দাঁড়ায় আছে এই পাথরটা ওই ব্যক্তি যখন কিনারায় আসতে চাই কিনা আসার একটু পরে একটু আসার আগে আগে এই কর্নার লোক পাথরটা নিয়ে তার মাথার দিকে চুড়ে মারে মাথা দুই কন্ডিত হয়ে যায় ওই লোক আগের জায়গার মধ্যে চলে যায় আবার পূর্বের মতো হয়ে যায় ও মুসলমান ভাইরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ রসুল দিচ্ছেন প্রথম যে ব্যক্তিকে আঘাত করা হয়েছে সেই ব্যক্তি মিথ্যাবাদী দ্বিতীয় ব্যক্তিকে আঘাত করা হচ্ছে সেই ব্যক্তি আমল করে না তৃতীয় ব্যক্তিকে আঘাত করা হচ্ছে দ্বিতীয় ব্যক্তিকে আঘাত করা হচ্ছে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সেনাকারী চাই নাম আমার টাকা যদি আমাকে জেনাকারী বানাই জাখানের নাম আমার জন্য সুন্দর হয়ে যায় আমার টাকা যদি আমাকে দুনিয়াদার বানাই জাখার নাম আমার জন্য সুন্দর হয়ে যায় আমার সম্পদ যদি আমাকে দুনিয়াদার বানাই জাখান নাম আমার জন্য সুশস্ত্রিত হয়ে যায় আর যদি আমার টাকা যদি আমার রমের জন্য খরচ করি যেন সুন্দর করে দেন কে যদি আমি সুবাহান আল্লাহ পড়ি জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া দেন কে আমি যদি আল্লাহ আকবর বলি সাতশো নেকি লেগে দেন কে আমি যদি আলহামদুলিল্লাহ বলি আমার নি আহমদ বাড়াইয়া দেন কে ও মুসলমান আমি যদি কোরআনুল কারিমের তেলাওয়াত করি আমার আমন নামাই সব আপনি করে দেন কে আমি যদি দিনের জন্য খরচ করি আমার আমন নামাই নিকি লেগে দেন কে আমি যদি দিনের জন্য খরচ করি আমার জান্নাতটা সাজাই দেন কে সব কিছু কিন্তু আল্লাহ তাহলে দুনিয়া নিয়ে পাগল কেন দুনিয়া নিয়ে পাগল কেন এই দুনিয়া কাল কি আমাদের ময়দানে আপনাকে আমাকে চাড়বে না কাউকে চাড়বে না দুনিয়া মানুষকে চাড়ে না দুনিয়া দুনিয়া করে জিন্দগির হায়াত নষ্ট হয়ে যায় দুনিয়া দুনিয়া করে কবর পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ ত মুত্তাকাতুর হাত্তাজুরতুমুল মাকাবির দুনিয়ার মানুষকে সম্পদের প্রতিযোগিতায় মোহাসঞ্জন করে রেখে গাফল করে রেখে কতক্ষণ পর্যন্ত গাফল করে থাকে জানো আল্লাহ বলেন হাত্তাজুরতুমুল মাকাবির যতক্ষণ পর্যন্ত কবরে উপনীত না হয় কবরে যাবেন তো দুনিয়া শেষ কোটি টাকা হাজার টাকা বানিয়েছি কাপনের কিন্তু পকেট নাই কোটি টাকা নিয়ে যাওয়ার জন্য

বহন করবে না আপনি যখন কবরে যাইবেন সাদা কাপড়ে চারা কেউ যাবে না কেউ যাবে না একা একা দেখতে হবে জানালা এই দুনিয়া দেখার জন্য দর্জনে দুনিয়ার মুখ থেকে বাহির হওয়ার জন্য ওইখানে থাকতে হবে একা একা বড় জায়গা নয় আপনি বড় বিল্ডিং বানাইলেন পাঁচ তালার মালিক হইলেন দশ তালার মালিক হইলেন পাঁচ তালার মালিক হইলেন অনেক বড় বড় রুম জন্য করলেন আপনি খাট কিনলেন বড় বিছানার মধ্যে শুইলেন আরাম বিছানার মধ্যে চুইলেন যেই ঘরের মধ্যে যাইবেন আরাম বিছানা নাই সারো তিন রাত মাটি অল্প কিছু জায়গা এই অল্প কিছু জায়গা এর মধ্যে আপনাকে যাইতে হবে আপনার বেড বালিশ ওইখানে যাইবে না আপনার দামি কম্বল ওইখানে যাইবে না আপনার দামি গর ওইখানে যাইবে না আপনার দামি সিয়র ওইখানে যাইবে না কিছুই যাইবে না যাইবে শুধু একটা জিনিস যে আপনি দান করেছেন যে আপনি মসজিদ বানাইলেন যে আপনি মাদ্রাসা বানাইলেন যে আপনি দান করলেন যে আপনি সক্কা করলেন যে আপনি জনসেবা করলেন ওইগুলাই কিন্তু আপনার সাথে যাইবে আর কেও যাইবে না কার জন্য করো কার জন্য করো কার জন্য করো যেই ছেলে মাসের পর মাস যাইবে কবরে যাই আসসালাম আলাইকুম ইয়াহলাল কবর বলে একটা সালাম দিব না কার জন্য করো যেই ছেলে কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না যেই স্ত্রী কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না কার জন্য করো তুমি ইন্তিকাল করার পরে এক মাস না যাইতে যাইতেই আপনার স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করার জন্য তৈরি থাকবে আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়ার জন্য থাকবে কার জন্য করো আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান ব্যস্ত থাকবে আপনি কার জন্য করেন আপনার সন্তান আপনি ইন্তেকাল করার পরে এক ভাইয়ের সাথে লাগিয়ে যাবে সম্পদের জন্য এই সম্পদ গড়ে আলাপ কি এই জন্য আল্লাহ বলেন কেয়ামত কে সাজাও জন্নাত কে সাজাও ও মুসলমান বাইরারে আমার যতই বলি একটু নিজের ব্যক্তিগত বিভাগ একটু প্রশ্ন করবেন শুইবেন শোয়ার পরে ঘুমাবেন ঘুমার পরে একা একা অবস্থায় একটু চিন্তা করবেন আমি এখন নিন্তাকাল করলাম আমি এখন দুনিয়ার জমিন আর নাই আমি এখন নিন্তাকাল করলাম আমার চতুর পাশে মাটি মনকার নাকি রাখছে আমাকে জিজ্ঞাসা করছে লব্বি আল্লাহ তোমার

দুনিয়ার মধ্যে দান করেছে জান্নাত কবর কে জান্নাত বানার জন্য সেই তো ওই ব্যক্তি যেই ব্যক্তি দান করেছে কবরের মধ্যে শান্তিতে থাকার জন্য সেই তো ওই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদ বানাইছে কবর কে বানানোর জন্য কবর এবং জান্নাত নিয়ে সম্পর্ক বানানোর জন্য সেই তো ওই ব্যক্তি কাকে প্রশ্ন করো যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ বলবে নামাজ দাঁড়িয়ে বলবে না 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 আমার বন্ধুকে প্রশ্ন করে বিরক্ত করবে ও মুসলমান বাইরা রে আমার আমার বন্ধুকে প্রশ্ন করে বিরক্ত করবে না এই বতা বলার সাথে সাথে মনকার নাকির বলবে তাই নাকি তাহলে চলে যায় মনকার নাকির আল্লাহ দরবার উপস্থিত হবে বলবে আল্লাহ কোথায় পাঠিয়েছিলেন আপনার বান্দার কাছে নামাজ প্রশ্ন করতে দেয় না দান প্রশ্ন করতে দেয় না মসজিদ বানাইছে প্রশ্ন করতে দেয় না ন্যাক আমল করছে প্রশ্ন করতে দেয় না সৎকা করছে প্রশ্ন করতে দেয় না ন্যাক আমল আর প্রশ্ন করতে দেই না নামাজ প্রশ্ন করতে দেই না হজ প্রশ্ন করতে দেই না যাকাত প্রশ্ন করতে দেই না কেউ প্রশ্ন করতে দেই না কার কাছে পাঠাইলেন আল্লাহ বলেন আমার নেককার বান্দা বান্দাকে বিরক্ত করিস না আমার নেককারকে কপপরকে জান্নাতের বাগান বানাইয়া দাও খবর নিয়ে যান না সম্পর্ক বানিয়ে দাও এই জন্য ভাই কার জন্য করো কার জন্য করো কার জন্য করো কার জন্য করো পৃথিবীর মধ্যে সবাই কিন্তু দুসমান কেউ আপন নয় কেউ আপন নয় একটু চিন্তা করে দেখলেই বোঝা যায় পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনে। কেউ আপন নয় একমাত্র আপন হল রব্বি এত দোষ করি আল্লাহ চারে না এত গুণা করি আল্লাহ না এত অন্যায় করি আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে না এত অন্যায় করি আল্লাহ আমাদের উপর না পৃথিবীর রাগান্বিত আমি তোমার আপন আমি তোমার আপন বন্ধা তুমি যখন আমাকে রব বলে আল্লাহ বলে একবার ডাক আমি আল্লাহ দয়া করে মায়া করে সত্য বার ডাকে ছাড়া দি ছেলেকে একবার ডাকেন ছাড়া দেবে না একটু হেডাম বড় হয়ে গেছে পাওয়ার হয়ে গেছে বড় হয়ে গেছে বাবা থেকে বড় হয়ে গেছে একবার ডাকেন ছাড়া দেয় না দুইবার ডাকেন চাড়া দেয় না তিনবার ডাকেন চাড়া দেয় না আল্লাহ বলে একবার নয় দুইবার নয় শুধু একবার ডাক দিবি আল্লাহ বলে একবার ডাক দিবি তোর এক ডাকে সত্তর বার আমি আল্লাহ ছাড়া দিই তাহলে ভেবে দেখ ছেলে আপন না আমি আপন হাজার গুণা করস অন্যায় করস একবার যদি তহবা করস আমি আল্লাহ মাফ করে দিই আল্লাহ রসুল দোয়া করেছে আল্লাহ অন্য অন্য উন্মথের গুণা করলে কপালে উঠে যাইত। আল্লাহর রসুল দোয়া করেছেন আমার উম্মত ও আল্লাহ আমার উম্মত লজ্জা পাই সেটা আমি রসুল চাই না আপনি আমার উম্মতের কপালে গুনাহের কোন চিহ্ন রাখবেন না ক্ষত দয়ার আল্লাহ এই জন্য ভাই দুস্ত বুজর্গ আপনি আপনার স্ত্রীকে একবার ডাকেন না দুইবার ডাকেন একবার ডাকছেন সাড়া দিছে দুইবার ডাকছেন সাড়া দিয়েছে তিনবার যখন ডাকবেন তখন রাগ করে বলবে কি হয়েছে বলো বলে কি বলে না ইসতিকে তিনবার ডাকছেন তিনবার ডাক সহ্য করতে পারে না আল্লাহ বলেন তুমি দৈনিক যদি হাজার বার যদি আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার জান্নাত সুন্দর করে দেব প্রত্যেকটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে চাড়া দেব তাহলে ওই আল্লাহকে কেমনে বলি একটু বলেন না আখিরাতকে কেমনে বলি ও মুসলমান অনেকেই বলে হুজুর আখিরাত তো বাকি দুনিয়া নগদ ব্যবসা হয় ব্যবসায়ী যারা আছে তাদের থেকে জিজ্ঞেস করবেন যত বাকি দেয় ব্যবসা তত ভালো হয় ঠিক না আর যদি বাকি না দেয় কাস্টমার চলে যায় কয় লোক ভালো না ঠিক না আল্লাহ বলে আমার সব গুলা বাকি কেয়ামতের দিন যখন দেব তখন মুসকি মুসকি হেসে বলবে আল্লাহ আরো কেন করি নাই আরো তো দিতেন আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ বাকিতে ব্যবসা করে আমি লস হয় নাই আমার লাভই হয়েছে এই জন্য দুনিয়ার মধ্যে বাকিদের ব্যবসা করলে লস হয় না আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে বাকিদের আমার সাথে ব্যবসা করো তুমি যখন আমার সাথে ব্যবসা করবা আল্লাহ বলেন কেয়ামতের দিন তোকে কড়াই গন্ডাই বুঝিয়ে দেব আর জুড়ে বলে না সুহান আল্লাহ ও মুসলমান শুধু তাই নয় শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার আল্লাহ বলেন কি জাননি আমার সাথে ব্যবসা করবে আমারটা দি। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে ব্যবসা করবা আমার টাদিয়া নিয়ামত দিলাম আমার হায়াত দিলাম আমার কাউনের শক্তি দিলাম আমার সমাজের মধ্যে এমন কিছু লোক আছে ডাক্তার নিষেধ করেছে হে সাবধান সাবধান রুটি একটা থেকে দুই টাকা ইসনা কয় কি কয় কয় ডাক্তারের কাছে গিয়ে বললেন ডাক্তার সব কিছু পরীক্ষা করলেন ডাক্তার বলে প্রত্যেকদিন সকালে আধা ঘন্টা হাঁটবেন ঠিক না আবার কিছু লোক দেখবেন ফজরের নামাজ পড়ে না কিচ্ছু পড়ে না নামাজ নাই কিচ্ছু নাই ঘুমাইছে সকাল বেলা উঠছে হাঁটার ক্ষমতা শক্তি দিলকে জোরে বলেন না দিল খে একজনকে বলেন সকাল বেলা আধা ঘন্টা হাঁটবি আরেকজনকে বললেন রুটি দুইটা কাবি না একটা আর আরেকজনকে বললেন বাদ মেফে খাবি এক মুট খাবি দুই মুট কাবি না কয় কি কয় না কয় এই দেখেন আল্লাহ পাকের কত নিয়ামত যখন আপনার স্বস্তি ছিল শক্তি ছিল পেট ভরে খাইছেন কোনো সমস্যা হয় নাই হয় নাই হয়েছে হয় নাই আর যখন আপনি একটু রোগান্বিত হয়ে গেলেন কারণ রোগান্বিত হয় কেন কারণ জাননি আল্লাহ পাক বলেন আমার নিয়ামত খাইয়া যদি শুকর আদায় না করে পেটের মধ্যে بیماری সৃষ্টি হয় আর যদি হারাম খাইয়া যদি পেট বাড়ায় এই পেটের মধ্যে আল্লাহ পাকের রোগ সৃষ্টি হয় নাউজুবিল্লাহ বলে মুসলমান সাহাবায়ে کرامের যুগের দিকে একটু তাকাইয়া দেখেন যিন সাহাবায়ে সিন্দিকে जिंदगीের দিকে একটু তাকায়া দেখেন সাহাবীদের মধ্যে বড় একটা ঘটনা আছে আমেরিকা থেকে একজন লোক পাঠায়ছে মক্কার মধ্যে শিক্ষা করার জন্য শিক্ষক ডাক্তার ও মুসলমান আরবের মধ্যে আসছেন আল্লাহর রাসূল জীবিত একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় 16 বছর পর্যন্ত ডাক্তার চেয়ার নিয়ে বসে আছে কোনো রোগী আসলে আসে শুধু চা 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 নাকি মুসলুম কোন রোগী আসে ঘটনা কি আল্লাহর রসুল সাল্লাহামের কাছে ডাক্তার যাইয়া বললেন হুজুর আমি ষোলো বছর এই মক্কার জমিনের মধ্যে আছি আমাকে আমেরিকা থেকে পাঠানো হয়েছে উপমহাদেশ থেকে পাঠানো হয়েছে ইউরোপ থেকে পাঠানো হয়েছে আপনাদের চিকিৎসা করার জন্য আমি একজন কাফের আজকে ষোলো বছর পর্যন্ত আমি শেয়ারের মধ্যে বসে আছি কিন্তু একজন মুসলমানকে আমার কাছে কোনো সমস্যা নিয়ে আসতে দেখি নাই তাহলে ওই সাহাবিদের কোন রোগ সাহাবিদের থাকতো না একমাত্র কারণ ছিল সাহাবিরা আল্লাহ পাকের দিন অনুযায়ী চলতো এই জন্য আল্লাহ তাদেরকে আল্লাহ সবাইকে বুজার তৌফিক দান করো আল্লাহ সবাইকে আখরাত আখরাতকে সুন্দর করার তৌফিক দান করো আখর আলহামদুলিল্লাহ রব আলী